আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা এমন কাজ করবেন না সৌদি ফেরত যাত্রীকে বিমানবন্দর থেকেই যেতে হলো জেলে সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি প্রবাসীরা সাবধান অবৈধভাবে স্বর্ণের বার আনা থেকে বিরত থাকুন সামান্য লোভের কারণে মূল্যবান সম্পদ হারানো সহ যেতে হবে জেলে চট্টগ্রাম শাহ আমারত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর লগেজের ভেতর খেলনা গাড়িতে লুকানো দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে আজ বৃহস্পতিবার সতেরোই মার্চ দুপুরে বাংলাদেশের বিমানের বিজি ফোর ওয়ান ফ্লাইটের যাত্রী মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের লগেজ স্ক্যান করে স্বর্ণের বার জব্দ করা হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজবি এর সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে আসেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন সন্দেহজনক হলে তার বহন করা লগেজ স্ক্যান করা হয় খেলনাগাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারির কার্বোনেটের মধ্যে কালো কস্টেপ দিয়ে সুকৌশলে পেঁচানো দশটি স্বর্ণের বার পাওয়া গেছে পরে ভারগুলোকে আটক করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে এখন তাকে যেতে হবে জেলে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে